সালামু আলাইকুম। মেডিলে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের মেডিলে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে অনেকেই সেবা নিয়ে গেছেন, সবার জন্যই শুভকামনা। এখন পর্যন্ত অনেকে আমাদের এই সেন্টার থেকে থেরাপি নেওয়ার পর সুস্থ আছেন, আমাদের সাথে অনেক সময় এসে দেখা করেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের এই জায়গায় সেবা প্রদানের মধ্যে আছে ঘাড় ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, তারপর হাতের কবজিতে ব্যথা, হাতের কনুইতে ব্যথা, সকল প্রকার ব্যথার থেরাপি আমরা দিয়ে থাকি। আমাদের অনেক সময় কি হয়, হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর প্লাস্টার করা হয়। প্লাস্টার করা হয় যে মাসখানেকের মতো, এই প্লাস্টার পরবর্তী যে হাতের জয়েন্ট স্টিপ হয়ে যায়, হাতের চলাচল স্বাভাবিক থাকে না, সেই সব নিয়ে আমরা থেরাপি দিয়ে থাকি। আমাদের এদিকে আরও আছে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি। নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি বলতে হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস, অনেকে স্ট্রোক করে হয়তোবা শরীরের এক সাইড অবশ হয়ে যায়, চলাচল কার্যক্ষমতা এতটা থাকে না, ওইসব রোগীদের আমরা এই জায়গায় ভর্তির ব্যবস্থা আছে, ভর্তি থেকেও ফিজিওথেরাপি দেওয়া যায়, সেই ব্যবস্থাও আছে। এবং দীর্ঘদিন আমরা এই রোগীর অবজারভেশন করি এবং রোগী আমাদের কাছে রেখে অথবা রোগী রেগুলার আসা যাওয়ার মাধ্যমে আমরা এই স্ট্রোকের যে পেশেন্ট ওনাদেরকে আমরা থেরাপি দিয়ে থাকি। আমাদের এমন অনেক রোগী আছে যারা নাকি সুস্থ হয়েছে। আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আরও আছে নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি। এই নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি হচ্ছে যে স্ট্রোক, বেলস পালসি হচ্ছে মুখ বেঁকে যাওয়া, বেলস পালসি, হেড ইঞ্জুরি, পার্কিনসন ডিজিজ এবং স্পাইনাল কর্ড, জিবেস স্পাইনাল কর্ড ইঞ্জুরি, এইসব সেবা আমরা দিয়ে থাকি। তারপর আছে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে স্পোর্টস ইঞ্জুরি, খেলতে গিয়ে ব্যথা পাওয়া, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, পরবর্তীতে পরে অপারেশন পরবর্তী যেই রিহ্যাবিলিটেশন কার্যক্রম ওইগুলা, তারপরে মাংসপেশিতে টানজনিত সমস্যা, আরও আছে পেরিয়াট্রিক ফিজিওথেরাপির মধ্যে পড়ে অটিজম বাচ্চা যারা আছে, জন্মের পর অনেক সময় অস্বাভাবিকভাবে আচরণ করে, তাদেরকেও ফিজিওথেরাপি দেওয়া হয়। সিপি, সেরিব্রাল পালসি, সিপির যে বাচ্চাগুলো তাদেরকেও আমরা এই জায়গায় থেরাপি দিয়ে থাকি। মেডিলে ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারটি অবস্থিত হচ্ছে ওয়ারুক বাজারের রেলক্রসিংয়ের পূর্ব পাশে মেডিলে হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের ভিতরে। সেবা নিন, সুস্থ থাকুন, এটাই আমাদের কাম্য। ভালো জায়গা থেকে সেবা নেবেন, বিশ্বস্ত জায়গা থেকে সেবা নেবেন।